বলো। আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। এর আগে আনন্দ স্যার তোমাদেরকে অষ্টম অধ্যায় সম্পর্কে পড়িয়েছেন, আজকে আমি নবম অধ্যায় সম্পর্কে পড়াব। নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি। বর্তমানে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, যেমন আমরা যে বই পড়ি, বইটা একটি প্রযুক্তি। এই যে আমি একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড একটি প্রযুক্তি। এই সমস্ত প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে। তোমাদের কাছে সকলেরই বই আছে, তোমাদের বইয়ের যে সিকোয়েন্স আমরা সেই সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তোমাদের বই প্রথমেই আছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য। সেক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে যে বিজ্ঞান কি। বিজ্ঞান হলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা, যেটা ব্যাখ্যা করার জন্য আমরা বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ এবং পরীক্ষণ নিরীক্ষণ করে থাকি। এই সমস্ত পর্যবেক্ষণ এবং পরীক্ষণ নিরীক্ষণের করা হয় কয়েকটি ধাপ অনুসরণ করে। আমাদের বইয়ে ছয়টি ধাপের কথা বলা হয়েছে। প্রথমে আছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে আমরা যে চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা দেখি, এগুলোই হচ্ছে এই যে দেখছি, এটাই হলো আমাদের পর্যবেক্ষণ। এরপরে আছে প্রশ্নকরণ। স্বাভাবিকভাবে কোন একটা ঘটনা দেখলে আমাদের ভেতরে বিভিন্ন ধরনের প্রশ্নের জাগ্রত হয়। এই প্রশ্নগুলোর ভেতরে কোনো একটি প্রশ্ন আমাদেরকে বেছে নিতে হবে। এরপরে আছে অনুমান। অনুমান আমরা যে প্রশ্নটি বেছে নিয়েছি, আশেপাশের বিভিন্ন ঘটনা থেকে সেই প্রশ্নটির একটি সম্ভাব্য উত্তর আমাদেরকে ঠিক করতে হবে এবং সেটিকে খাতায় লিখতে হবে। এরপরে আছে পরীক্ষণ। আমরা তো প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর খাতায় লিখলাম, কিন্তু সে উত্তরটা সঠিক কিনা সেটা জানার জন্য আমাদেরকে এবার পরীক্ষা করতে হবে। এরপর এই পরীক্ষার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার ফলাফল আমাদেরকে খাতায় লিখতে হবে। পরবর্তীতে আছে সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষার বিভিন্ন ফলাফল এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমাদেরকে সেই প্রশ্নটির ফলাফল কি সেটি লিখতে হবে। এরপরে আছে বিনিময়। প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত আমাদেরকে অন্যদের সাথে বিনিময় করতে হবে। এর পরবর্তীতে আমাদের বইয়ে আছে প্রযুক্তি কি। প্রযুক্তি হলো এমন জিনিস যেটা আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান করে থাকে। কিভাবে করে থাকে? মনে করো যে আমি বাজার থেকে মাংস কিনে এনেছি। এখন মাংসটা বাইরে যদি রেখে দিই, স্বাভাবিকভাবে মাংসটা পচে যাবে, সেক্ষেত্রে আমি কি করব? এটা আমার একটা সমস্যা যে আমি মাংসটা কি করব। আমরা কি করি? আমরা তখন ফ্রিজ ব্যবহার করি। ফ্রিজের ঠান্ডায় মাংসটাকে সংরক্ষণ করি যাতে মাংসটা পচে না যায় এবং আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। এই যে ফ্রিজ ব্যবহার করলাম, এই ফ্রিজটা হলো প্রযুক্তি। খুব গরম লাগলে আমরা ফ্যান চালিয়ে দিই আমাদের শরীরকে শীতল করার জন্য, এই ফ্যানটা হলো প্রযুক্তি। এই যে ফ্রিজ, ফ্যান, প্রযুক্তিগুলো আমরা পেয়েছি কোথা থেকে? পেয়েছি এই প্রযুক্তিগুলো আমরা পেয়েছি বিজ্ঞানের জ্ঞান থেকে। এরকম আরো অনেক ধরনের প্রযুক্তি আমাদের রয়েছে, মোবাইল ফোন, টেলিভিশন, বিভিন্ন ধরনের লাইটস, যা আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধান করে থাকে। এর পরবর্তী পৃষ্ঠায় আমাদের বইয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক। বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও এদের ভেতরে গভীর সম্পর্ক রয়েছে। তবে আদি যুগে বা প্রাচীনকালে সাধারণত প্রযুক্তির সম্পর্ক খুব একটা ছিল না। তখন মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সমস্যা বা প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানের জ্ঞান কাজে লাগাত। কিন্তু সেই বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তব সমস্যার সমাধান করা যায় কিনা
এটা তখন সেভাবে অতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো না। 18 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে মূলত বিজ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে অ্যাপ্লাই করা শুরু হয়। এক্ষেত্রে একটি বড় আবিষ্কার আমি বলতে পারি যে জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবন। যেই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও যানবাহন চালাতে ব্যবহার করা হতো। এরপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গবেষণা, প্রকৃতি নিয়ে গবেষণার সময় মানুষ প্রযুক্তি ব্যবহার করে থাকে। যেমন মহাকাশ সম্পর্কিত গবেষণার জন্য আমরা যে প্রযুক্তিটি ব্যবহার করি তার নাম দূরবীক্ষণ যন্ত্র। আবার খালি চোখে দেখা যায় না যে সমস্ত বস্তু, অনুসন্ধানের জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি তার নাম হলো অণুবীক্ষণ যন্ত্র। তাই বর্তমানে বলতে পারি বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। এর পরবর্তীতে তোমাদের বইয়ে আছে কৃষিতে প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই কৃষি প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, তবে আমাদের বইয়ে সাধারণত 3টি প্রযুক্তির কথা বলা হয়েছে। 1, যান্ত্রিক প্রযুক্তি। 2, রাসায়নিক প্রযুক্তি। 3, জৈব প্রযুক্তি। প্রথমে আসি যান্ত্রিক প্রযুক্তি। সাধারণত কৃষিতে কৃষিকাজকে সহজ করার জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেসবগুলোই যান্ত্রিক প্রযুক্তির অন্তর্গত। যেমন ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারার যন্ত্র, এগুলোই সবকিছু হচ্ছে যান্ত্রিক প্রযুক্তির অন্তর্গত। এ সমস্ত প্রযুক্তির কাজ কি? এ সমস্ত প্রযুক্তি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। এরপরে আছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি কৃষিতে বাড়তি উৎপাদনের জন্য যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেই সবকিছুই রাসায়নিক প্রযুক্তির অন্তর্গত। কি কি আছে? আছে বিভিন্ন ধরনের সার, আছে বিভিন্ন ধরনের কীটনাশক, যেগুলো কিনা ফসলের ক্ষতিকারক পোকা এবং আগাছা দমন করে এবং অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। এরপরে আছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তি হল নতুন কিছু উৎপাদনের ক্ষেত্রে জীবের ব্যবহার হল জৈব প্রযুক্তি। এই প্রযুক্তি আমাদের কি কাজে সাহায্য করে? এই প্রযুক্তি আমাদেরকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। এরপরে আমাদের বইয়ে আছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, প্রযুক্তি আমাদেরকে যেমন আমাদের জীবনকে যেমন নিরাপদ, উন্নত এবং আরামদায়ক করেছে, ঠিক একইভাবে এর কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। তার ভিতরে একটি আছে পরিবেশ দূষণ। আমাদের বইয়ে যেগুলো আছে আমরা সেই সবগুলোই পড়ব। 1 আছে পরিবেশ দূষণ। আরেকটি দেয়া আছে অস্ত্র তৈরি। এবং 3 দেয়া আছে ক্ষতিকর অন্যান্য প্রভাব। প্রথমে আমরা দেখি প্রযুক্তি আমাদের পরিবেশকে কিভাবে দূষিত করে। আমরা যে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে কয়লা ব্যবহার করি
এই কয়লা এই বিদ্যুৎ উৎপাদনের ফলে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ফলে আমাদের বায়ু দূষিত হচ্ছে। এই বায়ু দূষণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। এছাড়া আমরা জমিতে যে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে থাকি এগুলো আমাদের মাটি এবং পানি দূষণের জন্য দায়ী। এরপরে আছে অস্ত্র তৈরি। আমরা জানি যে বর্তমান বিশ্বে ক্ষমতার এই যে প্রভাব, এ কত ক্ষমতাবান, এটা দেখানোর জন্য প্রযুক্তিকে অপব্যবহার করে বিভিন্ন ধরনের অস্ত্র, বন্দুক, বোমা তৈরি করা হয়ে থাকে। এটা আমাদের প্রযুক্তির একটি ক্ষতিকর প্রভাব। এরপরে আছে অন্যান্য প্রভাব। অন্যান্য প্রভাবের ভেতরে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার, যেমন বর্তমান যুগে অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার, এটি একটি নেশায় পরিণত হয়েছে। যে স্টুডেন্টরা ভাত না দিলেও চলবে, কিন্তু স্মার্টফোন দিতে হবে তাদেরকে, বা বাচ্চারা যারা বাইরে খেলা করতে সময় পায় না তাদেরকে টেলিভিশন দেখতে দিতেই হবে। বিভিন্ন ধরনের এই একটানা একনাগাড়ে টেলিভিশন বা কম্পিউটার দেখা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু স্বাস্থ্যের জন্য নয়, এটা আমাদের মুক্ত চিন্তার পথেও বাধা সৃষ্টি করে। তাই দেখলাম যে প্রযুক্তির উপকারিতার সাথে সাথে কিছু ক্ষতিকর প্রভাবও আছে। আমরা চেষ্টা করব ক্ষতিকর প্রভাবগুলো যাতে এড়িয়ে চলতে পারি, সেই দিকে খেয়াল রাখতে। আমাদের এই চ্যাপ্টারে যতটুকু মোটামুটি ছিল আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে উপস্থাপনের। তোমরা বাসায় সবাই ভালো করে বইটা রিডিং করবে এবং সমস্ত বইটা পড়ে নেবে। তো আমি এখন এখান থেকে তোমাদেরকে কয়েকটা ছোট প্রশ্ন দিচ্ছি, যেটা তোমরা বাসায় অনুশীলন করবে। সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার দিতে পারি, বিজ্ঞান এবং প্রযুক্তি দুইটি পার্থক্য লিখো। বিজ্ঞান ও প্রযুক্তি দুইটি পার্থক্য লিখো। দুই নাম্বার দিতে পারি, জৈব প্রযুক্তি কি? রহিম পত্রিকার জৈব প্রযুক্তি শব্দটি পড়ল। জৈব প্রযুক্তি কি? তিন নাম্বার, প্রযুক্তি আমাদের পরিবেশকে কিভাবে দূষিত করছে তা দুটি বাক্যে লেখো। চার দিতে পারি, তোমাদের চারপাশে বিভিন্ন প্রযুক্তি থেকে
থেকে যে কোনো দুইটি প্রযুক্তির নাম লিখো। আশা করি তোমরা সবাই এগুলো বাসায় অনুশীলন করবে। এছাড়া এটা দিলাম জাস্ট যাতে তোমাদের পড়াটা কন্টিনিউ থাকে, নিজেরা এর থেকে বাইরে আরো পড়বে। এবং আমি ক্লাসরুমে যেটা সবসময় বলে থাকি, টেক্সট বুক টপ টু বটম মুখস্থ করবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি অধ্যায়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ঘরে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।